প্রিয় দর্শক, প্রতিদিনই একই ছবি আমরা দেখছি, দীর্ঘ লাইন এবং একটা ট্রাক, এবং ট্রাকের পিছনে মানুষের দৌড়, দৌড় আর দৌড়, এই দৌড় আর কমছে না। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে উপায় খুঁজছে সরকার, আর নিরুপায় হয়ে গেছে জনগণ। কিচ্ছু বলবার নেই, বেশি কিছু বলবো না, শুধু এটুকু বলবো, দেওয়ালে পিঠ ঠেকে গেলে কিংবা গলা পর্যন্ত যতক্ষণ না ডুবে যাওয়া যায় ততক্ষণ বোধহয় হুশ ফেরে না কর্তৃপক্ষের। আর সরকারকে শুধু এটুকুই বলবে, মানুষ বলছে যে সরকারের সামনে কি আয়না নেই, নাকি তাদের আয়নাটা অস্বচ্ছ। অস্বচ্ছ আয়নাটা যদি অস্বচ্ছই হয়ে যায়, তাহলে জনগণ কিন্তু সেই আয়নাটাকে কীভাবে স্বচ্ছ করতে হয় কিংবা স্বচ্ছ আছে কি না, হচ্ছে কি না, সেই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করছে। এবং বিরোধী পক্ষগুলো সেই অস্বচ্ছ আয়নাটার সূত্র ধরেই আবার সরকারকে দড়ি ধরে টেনে খান খান করে দিবে সেই উপায়ও খুঁজছে। অর্থাৎ জিনিসপত্রের না, দামগুলো না সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত নানান বিপাকে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে, সরকারকে। তবে পরিশেষে এটুকুই বলা যায় শুরুর আগে যে সরকার উপায় খুঁজছে সহনীয় পর্যায়ে আনতে। আমি সোমা ইসলাম সকলকে ম্যাট্রেসম টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় অনুরাগ বিরাগের ট্রাক। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে আছে নীলুফা চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। আমি আলোচনা শুরু করতে চাই কাকে দিয়ে, সাবেক বিরোধী পক্ষকে, কারণ তারা জিনিসপত্রের দাম কমাতে ভীষণভাবে মাঠে নেমে গেছেন, কর্মসূচি দিচ্ছেন, কিন্তু সেই কর্মসূচিতে আসলে ঘটছেটা কী এবং তাদের সাথে কি জনগণ আছে কিনা, তারা দাঁড়াতে পারছেন কিনা, আমার অত প্রশ্ন যাওয়ারও নীলুফার মনি নাই, কিন্তু একটাই প্রশ্ন যে জিনিসপত্রের যে অবস্থা, রাজনৈতিক কর্মী বলি আর রাজনৈতিক যে প্রতিনিধি বলি, আমি সব বাদ দিয়ে যদি বলি আপনি সাধারণ মানুষ, বাজারের ব্যাগটা আসলে কমতে কমতে কোথায় গিয়ে ঠেকেছে? আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকেই বলছি। ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আসলে শুভেচ্ছা দিলেও কোনো ই নাই, সমস্ত বাংলাদেশের নিম্নবিত্তরা আগে গরিব ছিল, মধ্যবিত্তরা যখন টিসিবির লাইনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা, কোনো মানুষের যদি সামর্থ্য থাকে এই রোদে বৃষ্টিতে কাঠপোড়া রোদে দাঁড়িয়ে থাকে না, টিসিবির পেছনে পেছনে দৌড়ায়, যখন একজন মা বলে বাজান তোর পা দুটো ধরে বলি আমার একটুখানি খাবার দিয়ে যা, পয়সা দিয়ে খাবার কিনবে শুধুমাত্র দু টাকা কম, কমের জন্য যে দৌড়াচ্ছে মানুষ, ছুটছে মানুষ, সেই হ্যামিলনের বাসিওয়ালার কথা মনে পড়ে যায় তাদের ছোটার অবস্থা দেখে। তো এখন তারপরে সরকার বলছে এগুলো নাকি বিএনপির কারসাজি, বিএনপির কারসাজি মানে বিএনপি না, বিএনপি আমি জানি না, এটা সরকারই ভালো বলতে পারবে। বাজার সিন্ডিকেট আসলে মিলেমিশে, শুনেন, বাজার সিন্ডিকেট যদি মিলেমিশে থাকে ধরার দায়িত্ব কার সরকারের? সরকার ছাড় দিচ্ছে কেন? তাহলে সরকারের লাভ অনেক বেশি। আমার কথা হলো যে আমি তো বলবো আমি সাধু, সরকার যদি বিএনপির কোনোখানে বিএনপি মায়ের খায়, বিএনপি মামলা করতে পারে না, মামলাও খায়, মায়েরও খায়, জেলও খাটে ওই বিএনপি, তাহলে সেই বিএনপি বাজার সিন্ডিকেটে এত বড় দৌরাত্ম্য করলে সরকার কোনো ইস্যু না পেয়ে বিএনপিকে পিটিয়ে জেলে পাঠায়, মামলা দেয়, আর এত বড় ইস্যু সরকার কাজে লাগাচ্ছে না, এটা কি আপনি বিশ্বাস করেন? এই দেশের একজন পাগল এই কথা বিশ্বাস করে না, কাজে লাগাচ্ছে না, এই জিনিসের দাম এত বেশি, আমরা আপনারা তো এটাকে ইনভেস্ট করে আপনি কি বলেন, সরকার পতনে ডাক দিয়ে চুপ করে আছেন, আপনি কি মার্ডার করতে পারলেন? না না, কেন, আমরা প্রতিদিন প্রতিদিন আমরা বিক্ষোভ করছি, মিছিল করছি, এক মিনিট, আপনিই বললেন আপনারা কিছুই করতে পারছেন না, আপনারাই বললেন জ্বালাও পোড়া অগ্নি, শোনেন, মশাল মিছিল কিন্তু পৃথিবীর সব জায়গায় গণতন্ত্রের একটা প্রতীকী প্রতিবাদ, সেইখানে তার মানে জ্বালাও পোড়াও না, কোনো বাড়ি বাড়ি জ্বালিয়েছে, কোথাও পুড়েছে, অথচ সরকার বলছে, দেখেন সরকার কার জন্য, মানুষের জন্য, কার জন্য, মানুষের যাতে সুষ্ঠুভাবে মানুষ তার নিরাপত্তা নিয়ে যেতে খেতে পারে, পড়তে পারে, অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান, পাঁচটা মৌলিক অধিকার সংরক্ষণ করাই সরকারের দায়িত্ব, এই দায়িত্বের শপথ নিয়েই সরকার কিন্তু ক্ষমতায় আসে। 100 টাকার তেল যখন 200-র উপর হয়ে যায় এবং মন্ত্রী বলার পরে আরও তিনগুণ করে বাড়ে, তাহলে সেই বাণিজ্য মন্ত্রী, শোনেন, সেই বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ করা উচিত না? যে স্বাস্থ্যমন্ত্রী আপনি ব্রাজিল নিয়ে কথা বলছেন, আপনি আন্তর্জাতিক এত কথা বলেন, আপনি আপনার দেশের পেঁয়াজের দাম কত? 70 টাকা, আজকে 60-65। আপনি যে দেশে যুদ্ধ হচ্ছে, যে দেশে যুদ্ধ হচ্ছে, মানুষ ঠিক মতো দাঁড়াতে পারছে না, সেই দেশে আজকে পেঁয়াজের দাম কত? 40 টাকা কেজি। তাহলে আপনি ব্রাজিল নিয়ে কথা বলছেন, ওইখানে কোনো একটা জায়গায় আপনার হতে পারে দুই এক সময়ের ক্রাইসিস, বাট আপনার যে এইটা তৈরিকৃত ক্রাইসিস, প্রত্যেকটা জিনিস, চালের মাত্র টাইম গেল, আপনি চালের দাম কেজিতে যদি 10-12 টাকা বাড়ে,
একটা গরিব, একটা মধ্যবিত্ত এখন গরিবের আওতায় পড়ে। গরিব তো হাত পাততে পারে, মধ্যবিত্ত হাতও পাততে পারে না, যে কারণে আপনার টিসিবির লাইন বেশি হচ্ছে। নট অনলি আপনাকে বলি, আপনি এবং আমি দুইজনেই নারী, আপনি টিসিবির গাড়ির পেছনে নারীদের অবস্থা দেখেছেন? যে দেশের সরকার তার মা জাতিকে, তার মাকে সম্মান করতে পারে না, সে দেশের কি অবস্থা হতে পারে? কিন্তু আপনারা যে দাবি নিয়ে কথা বলছেন, যে অভিযোগগুলো করছেন, এই অভিযোগের প্রেক্ষাপটে কি দাম কমে যাবে? ওই মানুষগুলো ঘরে বসে খাবার পাবে? আপনারা কি করছেন, মানে আপনারা কি পরামর্শ দিচ্ছেন? আমরা তো বলি পরামর্শ না, এখন এই সরকারের থাকার কোনো ই নাই। যে সরকার 10 টাকায় চাল খাওয়াবে, আজকে চালের দাম, মোটা চালের দাম সরকার চলে গেলে আপনারা 10 টাকায় চাল খাওয়াবেন? কেউ কেন, আমরা তো এটা বলবো না। সরকার দেশটাকে কোথায় নিয়ে নামিয়ে দিয়ে গেছে? আপনি চাইলেই আপনি পারবেন 18-20 কোটি মানুষের একটা সুষ্ঠু জায়গায় আনতে, তবে আপনি চেষ্টা করতে পারবেন। তো সরকার তো চেষ্টা করছে 1 কোটি মানুষকে টিসিবির আওতায় আনতে। নিজেদের শুনেন, আজ থেকে 1 বছরের কথা, আগের কথা, প্রতি 7 জনে ঢাকা সহ বড় বড় নগরগুলোতে প্রতি 7 জনে একজন না খেয়ে থাকে রাতে। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন প্রতি 7 জনের জায়গায় 2 জন হয়েছে কিনা। হ্যাঁ, 2 জনের একজন যদি সরকারি লোক হয়, এখন আমাকে যেতেই হবে। যে চিত্র এবং যে পরিসংখ্যান আপনি দিলেন, সেই পরিসংখ্যানের অবশ্যই ব্যাখ্যা চাইবো হাবিবি মিল্লাতের কাছে। এই হচ্ছে কঠিন বাস্তবতা যেটা তিনি বলছেন এবং আপনারাও যেটা গণমাধ্যমে দেখছেন। এই বাস্তবতার জন্যই কি আপনারা সরকার গঠন করেছেন কিংবা দায়িত্বে আছেন? পদত্যাগ করলে কি আসলে সব সমস্যার সমাধান করবেন? পদত্যাগ হাসছি এ কারণেই যে সরকারের অবশ্যই দায়িত্ব আছে, কোনো সন্দেহ নেই। সাথে সাথে যারা সরকারের বাইরে যারা আছেন তাদেরও দায়িত্বও কিন্তু কম নেই। এবং তারা যদি দাবি দাওয়া করেন, তারা যদি আন্দোলন করেন দ্রব্যমূল্য কমানোর জন্য, এটা যৌক্তিক, ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা তো দিচ্ছেন না, তো কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। দাঁড়ানোর জন্য পা লাগে, পায়ের নিচে মাটি লাগে, সেটা পরে আসছে, সেগুলো থাকতে হবে। তো তারপরে অন্য কথা, দেশের মাটি কি নাই ওনাদের জন্য? আছে কিনা সেটা ওনারা বুঝবেন, আমি তো ওনাদের দল সম্বন্ধে কোনো মন্তব্য করব না। আপনি যে বলেন পায়ের নিচে মাটি লাগে, যারা দাঁড়াতে পারে, যারা দাঁড়াতে পারে, সে তো অন্য দল। আপনি জানলেন কি করে ওদের পা নাই? ওনারাই তো বলছেন, আমি তো বলিনি। আপনি বলেছেন যে তারা দাঁড়াতে পারছে না, তখন আমি বলেছি দাঁড়াতে দিচ্ছেন না, তারা দাঁড়াতে পারছে না। কেউ যদি দাঁড়াতে দিবে না, এটা তো আমি আজকে ওই রাজনীতির মধ্যে যাব না, এই কারণে যে আপনারা দ্রব্যমূল্য নিয়ে শুরু করেছেন, এটা তো রাজনীতির মধ্যে ঢুকে গেছে, যে এই সিন্ডিকেট। আমরা এখন দেখছি যে আমরা 1 কোটি মানুষকে টিসিবির মাধ্যমে আমরা 8 ধরনের খাবার দেওয়ার চেষ্টা করছি দ্রুত, এবং এটি আমরা 5 কোটিও করে ফেলতে পারি রোজার মাসে বা পরবর্তী মাসে, সেই প্রস্তুতি আমাদের নেওয়া হচ্ছে। কিন্তু এখন সরকারি দল করি বলে, এমপি বলে চাল ডাল কমানোর দায়িত্ব আমার, এটা কিন্তু নয়। আমার দায়িত্ব হচ্ছে জনগণের পক্ষে কথা বলে জনগণের সাথে। আচ্ছা, এই দামটা তাহলে কমাবে কে? নীলুফার চৌধুরী, উনি বলছেন যে আমি সরকারি দল করেন বলে চাল ডালের দাম কমানোর দায়িত্ব ওনার না, কমাবে কে? আমার ভুল ব্যাখ্যা করবেন না, না না আমার তো ব্যাখ্যা শেষ করলেন, আমার ভুল ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। তো আপনি ভুল ব্যাখ্যা করেছেন, আপনি তো বলেন আমি কি বলেছি, আমি সরকারি দলের এমপি, আমার আমার কথা হচ্ছে আমার দায়িত্ব ক্ষমতার মধ্যে। আমি তো এক্সিকিউটিভ পাওয়ার নাই, কোনো এমপি নাই, উনিও এমপি ছিলেন, উনিও জানেন যে আমাদের কোনো নির্বাহী ক্ষমতা নাই, যেটা উপজেলা চেয়ারম্যান, মেয়র কিংবা জেলা পরিষদ চেয়ারম্যানের আছে কিংবা মন্ত্রীদের আছে, সেই ক্ষমতাটা আমার নাই। আমি বলেছি যে আমার এলাকার জনগণের স্বস্তিতে রাখার দায়িত্ব আমার, এবং সেই চেষ্টা করেছি। তো আমি তো আপনাকে চেষ্টা দেখালাম যে কালকেও আমি মিটিং করে এসেছি আমার জেলা শহরের জেলা মিটিং সবাইকে ডেকে নিয়ে, এবং ব্যবসায়ীদের নিয়ে আবারও মিটিং করছি, এবং রোজার আগে আবারও করবো, আবারও করবো। কিন্তু আপনি আমার কথা ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগই নেই। আপনি ঠান্ডা, এই টক শো টা সবসময় তর্ক হয়, আর অন্য কোন টক শো তে এত তর্ক হয় না, কারণ আপনি চান তর্ক করে লোকজন জনগণ দেখুক। আমার কথা শেষ করে দিলেন, আমরা না আমার কথা আপনি শুনবেন না, সে কথা এমনি দৌড়াচ্ছে, ওখানে তো টক শো লাগে না। আমার আপনি ভাবেন সবাইকে খেপিয়ে দিয়ে আপনি আপনার জনপ্রিয়তা বাড়াতে চান, এটা আপনাদের একটা স্ট্র্যাটেজি আমি জানি, ও টক শো স্ট্র্যাটেজি আমি জানি, অনেক দিন টক শো সাথে আমি আছি। সুতরাং আমাকে আপনি প্রশ্ন করেন, আমাকে আপনি প্রশ্ন করেন, আপনি উত্তরটি দেন, সম্পূর্ণ প্রশ্ন থাকলে করবেন, প্রশ্ন করেন, হ্যাঁ প্রশ্ন করেন, আসবো না, আপনি আছেন, আপনি তো শুনছেন না, আপনি প্রশ্ন করেন। এই যে এতগুলো প্রশ্ন করলাম, একটা প্রশ্ন করেন, আপনি একটা একটা করে করেন, আমি একটা একটা সেটা নিয়ে যদি তর্ক না হয় তাহলে তর্ক কোনটা নিয়ে হবে? আপনাকে প্রশ্ন করা হচ্ছে জিনিসপত্রের দাম এই অবস্থায় ঠেকলো কেন, আপনারা অস্বস্তিতে পড়লেন কেন? আপনি সেই জায়গায় দিয়েছেন, উত্তর তো দিয়েছেন, আপনি তো বলছেন আপনি শুনেননি। আসার আগে যদি আপনি চেতে যান আমি কি করব? ভাই মাথা ঠান্ডা করেন, আমি একটু বলতে চাই, মাথা ঠান্ডা করেন। আচ্ছা একটা
একটা প্রয়োজনীয় কথা বলতে পারলাম না আমি আপনাকে বিনয়ের সাথে বলছি আপনি বিনয়ের সাথে বলি আপনি প্রশ্ন করেন আপনি একটা প্রশ্ন করবেন আপনি একটা প্রশ্ন করবেন আমি উত্তর দেব ঝগড়া তো হওয়ার কথা আপনার সাথে হচ্ছে তো আমার সাথে দেখেন আমি একটা কথা বলি এখানে আমরা তিনজনই বাংলাদেশের মানুষ যেভাবেই হোক বাংলাদেশের উপকার করতে চাই হয়তো কেউ পারে কেউ পারে না এখানে হাবিবে মিল্লাত যে কথাটা একটা কথা বলেছে যে এটা আমার ভালো লেগেছে যে আমি একজন এমপি আমি তো সব করতে পারি কিন্তু উনি যেটা পারে সেটা হলো প্রতিবাদ করা সেই হিসেবে আমি বলবো হাবিবে মিল্লাত সাহেব সেজন্য অবশ্যই জনগণের হয়ে একদম মাঠে নেমে যায় প্রতিবাদে শোনেন আমাদের যে পানাই উনি বলেছেন উনারা যে গুম খুন এইসব করে এখন যে ঘুম আলাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে উনারা শুনেন আপনাদের পানাই আমাদের যে পানাই আমাদের যে পানাই উনারা এত ভয় পায় আমাদের নাই পাতেই উনারা রাতে ভোট করে আমি আপনাকে এক কথাই বলে দিলাম উনারা দিনে ভোটে সাহসী পায় না আমি নো অবশ্যই শুনেন জনগণের কাছে জবাবদিহিতা যদি কোনো সরকারের থাকতো সিন্ডিকেটের দৌরাত্ম্য এত বাড়তে পারতো না আমি এখানে এমপি মন্ত্রীর কথা বলছি না যে তারাই সব খাচ্ছে কিন্তু তারা একটা ভাগা পাচ্ছে তারা একটা পার্সেন্টেজ আগে যেটা পাচ্ছে সিডিকেটের ভাগ কি পাচ্ছে এমপিরা পাচ্ছে এমপি মানে এই হাবিবে মিল্লাত এমপি না এটা সংশ্লিষ্ট কিছু এমপি মন্ত্রী আছে আপনি জানেন সেও এমপি সংশ্লিষ্ট যে মন্ত্রী সেও এমপি তো তারা চুপ করে কেন থাকে যে চালের দামটা মাঠে যে চালটা উৎপাদন করতে এক মন চাল 500-600 টাকার উপরে খরচ পড়ে কৃষক সেটা 400-500 টাকায় বেচতে বাধ্য হয় মধ্যস্বত্বভোগী কারা কে হু ইজ দ্যাট গাই তাদেরকে সহায়তা করার জন্য একটা সরকার সরকার মানে কি গভর্নমেন্ট সার্ভেন্ট অফ পিপলস সে একটা দেশের কান্ট্রি পিপলস এর সার্ভেন্ট হিসেবে সে উত নেয় শপথ নেয় সে যখন পারবে না সে বাধ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে মানুষের কোনো বেতন বাড়ে নাই কয়েকটা 4-5টা সরকারি কর্মকর্তার আপনি কি বাড়াইছেন তাতে কি ঘুষের মাত্রা কমছে কোটি কোটি হাজার কোটি যারা কিনা সাঁতার শিখার জন্য আপনার আমেরিকা যাচ্ছে সাঁতার আলু তোলার জন্য পটল তোলার জন্য আপনার জার্মানি যাচ্ছে আপনার খিচুড়ি কিভাবে রান্না করতে হয় এটার জন্য সুইজারল্যান্ড যাচ্ছে তাদেরকে ধরে পিটানো উচিত চাপকানো উচিত তাদেরকে দিয়ে আপনি সিন্ডিকেটের ব্যবসার জয় জয়কার করছেন আপনি সিন্ডিকেট থামাতে পারবেন না আপনি আজকে যান সোমা আপনি গিয়ে খাতুনগঞ্জ চক বাজার আর আপনার মৌলভী বাজার আর ইম্পোর্টার আপনি চট্টগ্রাম মংলা পোর্টে যান চট্টগ্রাম পোর্টে যান ইম্পোর্টারের খাতা দেখেন কয় টাকা লাগছে তার আনতে সেইখানে আবার আপনি বিদেশে ফোন করেন কারণ এইখানে এলসির নাম বলে যারা টাকাকে ওভারফ্লো করে যারা ইসের ব্যবসা টাকা বিদেশ পাঠানোর ব্যবসা করে সেটা অরিজিনাল দামটা কত এই যে পেঁয়াজের দামটা এখন পেঁয়াজের মৌসুম আপনার বৈশাখ মাস পর্যন্ত পেঁয়াজের চরম মৌসুম যারা আমরা গ্রাম থেকে আসছি কৃষক পরিবার থেকে আসছি আমি বলি আপা বলতে দেন পেঁয়াজটা হলো বৈশাখ মাসে নাকি চৈত্র বৈশাখ মাসে পেঁয়াজ উঠে এই টাইমে সবচেয়ে সস্তা থাকে পেঁয়াজ সেইখানে যখন এই টাইমে 70 টাকা তার মানে কি যখন পেঁয়াজের টাইম থাকবে না বর্ষাকালে আমি কি কয় টাকায় খাবো বা পেঁয়াজের অক্টোবর নভেম্বরে আমি কয় টাকায় খাবো তাইলে এই সিন্ডিকেটকে ধরা কোনো ব্যাপার না এই সরকার প্রতি মুহূর্তে কয় আমরা তো চালে আমরা বিশ্বে এখন রপ্তানি করি আমি জানতে চাই আজকে হাবিবে মিল্লাত সাহেবের কাছে উনি সংসদ সদস্য প্রতিনিধি উনি বলুক যে কত মেট্রিক টন চাল আমরা আমদানি করেছি এইবার আমদানি আর রপ্তানির এই যে ফাঁকফোকর শুভঙ্করের ফাঁকি একজন ডাক্তার রুগীর পালসে হাত দিয়ে যে ডাক্তার সবচেয়ে ভালো বোঝে সেই ডাক্তারের প্রতি রুগীর আস্থা বাড়ে এবং সব মানুষ ঝাঁপিয়ে পড়ে ওই ডাক্তারের কাছে যায় একজন পলিটিশিয়ান যে প্রত্যেকটা ডাক্তারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ এই জন্য রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান না হয়েও বড় বিজ্ঞান তবে আমি আপনার এখানে টক্সি করে দিই আমি বাইরে কোনো কাজ পাই না আমার হাজবেন্ড বাইরে কোনো কাজ পায় না সেইখানে আমার তো আরো বড় সমস্যা আমি বলতেও পারি না আমি সহ্যও করতে পারি না এটা তো এটা কোনো পলিটিশিয়ান শোনেন কাক কাকের মাংস খায় না কিন্তু পলিটিশিয়ানের মাংস খায় তারা কিন্তু এইটা নিয়ে কোনোদিন ভাবে না যে আমার বিরোধী দল যারা এই 14-16 বছর এই দেশের কোনো কাজে কোনো কিছু দুই একজন মুনাফেক সেটা বাদ দেন ওনাদের সঙ্গে রাতের অন্ধকারে কি করলো সেটা বাদ দেন আমি সাধারণ পলিটিশিয়ানদের কথা বলছি কখনো কি মিল্লাত সাহেব ফোন করে বলছে রাতে আপা আপনার কিভাবে চলছে কোনো প্রবলেম আছে কিনা কখনো পুলিশ যখন রেড দেয় ওনারা কি একবার জিজ্ঞেস করে আপনি কি কোনো সমস্যা হলে আমাদের এখানে আসেন বিশ্বে কিন্তু এরকম অনেক নজির আছে আর এরা কি করে এরা আজরাইলের ভূমিকায় আসছে আমি বলছি যে আমি যখন লাইনে দাঁড়াতে পারছি না বলতে পারছি না
আমার একটা ব্যবস্থা হওয়া দরকার, সেইখানে আমি কিন্তু একটা সিম্বলিক, আমার মতে এরকম হাজারো লোক আছে, সেইখানে আমার যদি একটা রেশন কার্ড হতো, আমার যদি রেশন কার্ড হতো, কারণ আমি ওনাদেরকে ট্যাক্স পে করি, ওই ট্যাক্সের পাশে ওনাদের বেতন হয়, আমার যদি রেশন কার্ড হতো আমি কিন্তু তেলটা পেতাম, পেতাম না? অবশ্যই পেতেন। তাহলে আমি কেন পাচ্ছি না? আমি তাহলে কোথায় যাব? আমি কি খালি পানি দিয়ে কোথায় যাবেন? আপনি কোথায় যাওয়ার আগে একটা প্রশ্ন রেখেছেন মিলাদ ভাইয়ের কাছে, কিন্তু যে দলের যে এমপিদের এবং যে সরকারকে আপনারা প্রতি মুহূর্ত বলেন মধ্যরাতের সরকার, তাদেরকে মানেনি না, তারা কেন আপনাদেরকে ফোন করবে? ওমা, তারা কি আমার কেন ফোন করবে? আপনারা ভালোটাও চাইবেন, আমার সরকারকে কথা থাকবেন? ওনারা কারা? হ্যাঁ, আমি মানি বা না মানি, শুনেন, ওনারা স্বীকার করছেন, ওনারা জনপ্রতিনিধি, জনগণের ভোটে আমি মানি বা না মানি, আমার ট্যাক্সের পয়সায় ওনাদের বেতন হয়। হ্যাঁ, এটা এটা আমি জনগণ, আমি একটা দল, আমি আমি তো এমন না যে বিএনপি করে দিকে ট্যাক্স দেই না, বরং আমি আরো বেশি দেই, কারণ আমার উপর আরো খড়ক। তাহলে আমার ট্যাক্সের পয়সায় ওনাদের চলতে হয়। যখন উনি কাজ করবে, উনি যখন শপথ নেয় যে আমার দৃষ্টিতে সবাই সমান, যে ভোট দিয়েছে সেও সমান, যে দেয় নাই সেও সমান, মানে আজকে এটা তো ওনার আমি বুঝতে গেছি নীতির দ্বন্দ্ব বুঝতে পেরেছেন। উনি আমাকে কেন সহানুভূতি দেখাবে? উনি কেন আমাকে দায়িত্ব পালন করবে? উনি ওনার দায়িত্ব পালন করবে। এই যে মধ্যবিত্ত নামে এবং আমরা আরো নিম্নবিত্ত, আমাদের তারপরে লোকের জন্য আমাদের হয়তো বা একটা গাড়ি চালাতে হয়, হঠাৎ করে ডাবল করছেন, টাকাটা কি কোথা থেকে আসে? হাওয়া থেকে, আকাশ থেকে? আকাশ থেকে ওনাদের টাকা আসে? কখনো কি ফোন করে জানতে চেয়েছেন বিরোধী বন্ধুরা কেমন আছে? বাংলাদেশের মাত্র কয়েকটা গ্রুপ এটা নিয়ন্ত্রণ করে, এটা আপনিও জানেন আমরাও জানি। এটাকে ভাঙা কি যায় না? এইটা হচ্ছে যে এখন কঠিন প্রশ্ন করে ফেলেন তো এটা মুশকিল হয় মাঝে মাঝে, এটা খুব সহজ জিনিস, এটা আসলে ভাঙতেই হবে, এটা ভাঙতেই হবে। দ্রব্যমূল্য অবশ্যই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসতেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা যদি ভাঙতে কোনো কারণে যে কেউ ব্যর্থ হয়, তাহলে হয়তো আমাদেরকে মাশুল গুনতে হতে পারে। সরকারের কাছে কি এই 5-6 ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ, নাকি তার 17 কোটি মানুষের? কোনো সন্দেহ নেই 17 কোটি মানুষ বেশ করে আওয়ামী লীগের কাছে, যে দলটি জনগণের মাধ্যমে বের হয়ে এসেছে এবং জনগণের গণতন্ত্রের আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে, দেশকে সমৃদ্ধি দিয়ে নিয়ে যাচ্ছে, অবশ্যই তাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে যারা বিরোধী দল আছেন তারাও যে এইটা বুঝছেন না বা এটা মানে তারা বন্ধ করতে চাচ্ছেন না, তাও কিন্তু না। এই দেখেন বিএনপি 15 বছরে কিছু না করুক, 11 দিনের কিন্তু কর্মসূচি দিয়েছে এই দ্রব্যমূল্যের জন্য, এটা কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছে, তারা করতেই পারে, জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, এতে দোষের কিছু নাই। কিন্তু সেখানে তো অভিযোগ আছে, দাঁড়াতে দেওয়া হয় না তারা আন্দোলন, এবং যে তারা দ্রব্যমূল্য জামান কমানোর কথা, সেই গণতান্ত্রিক যে একটা অধিকার সেখানেও নাকি বাধা, সেই বাধাটাকে আপনি কিভাবে মনে করবেন? বিএনপি যদি 64টা জেলায় প্রোগ্রাম করে, যেমন 30টা না 40টা জেলায় করলো, 5-6টা জেলায় ঝামেলা হয়েছে, 90 ভাগে কিন্তু হয়নি। এখন জনগণ কি চায় জানেন? জনগণ চায় আওয়ামী লীগ তো দেশটা চালাচ্ছে, আমরা বলছি ভালোই চালাচ্ছে, অন্য কোনো দল ক্ষমতায় যদি কখনো আল্লাহ তাআলা না নিয়ে আসে বা নিয়ে আসেন, তখন তারা কিভাবে ক্ষমতায়, তারা ক্ষমতায় আসলে জনগণের কি কি সুযোগ সুবিধা দিবেন, সেই ধরনের কোনো ফর্মুলা, সেই ধরনের কোনো রূপরেখা আজকে পর্যন্ত কোনো বিরোধী দল দিতে পেরেছে? জনগণ কিভাবে তাদের উপর আস্থা রাখবে বলেন? সেই জায়গায় আপনি ফর্মুলার কথা উনি বারবার বলছেন, চেয়ার মেক এ ম্যান, এই কথাটা নিশ্চয়ই উনি জানেন। উনি যখন ফার্স্ট এমপি হয়েছেন কেউ শিখাই দেয় নাই, আস্তে আস্তে নিজেই হয়ে গেছেন, অনেক কিছুই শিখেছেন, বিপদে পড়েও শিখেছেন। এটা বলে বলে আমি এই হলে এই হব, এই হলে এই হব না, এটা ফ্যালাসি, লজিকের ফ্যালাসির কথা, ফ্যালাসি দিয়ে জীবন চলে না। যে বৃষ্টি হয়েছে সুতরাং আমি খেলতে যাব না, দায়িত্ব ঘাড়ের মধ্যে নিলে, ওই যে বললাম না প্রধানমন্ত্রীর দায়িত্ব, সে 18 কোটি জনগণের দায়িত্ব, সে মারা গেলে বলতে হবে যে তুমি কেন মনিকে এই এই করছো, তুমি কেন মিল্লাতকে তার কোয়ালিটি ছাড়াই এই এই করছো। আমি সিম্বলিক বললাম, কতখানি তাদের মান সম্মান থাকছে কিংবা তারা কতটাকে চোখের পর্দা সরিয়ে দাঁড়াচ্ছে, সেই সব বিষয়গুলোকে বিবেচনা করে সরকার সহনীয় পর্যায়ে তার বাজার ব্যবস্থা নিয়ে আসবে, ভেঙে ফেলবে সেই তথাকথিত সিন্ডিকেট, সেই আশাটিকে রেখে এবং সেই প্রত্যাশা রেখে আমি সময় ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন সকলে, শুভরাত্রি সকলকে।